স্টুডেন্ট, আজকে তোমাদের দশম শ্রেণীর একটা কবিতা পড়াবো, আফ্রিকা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটা, খুব নাম করা কবিতাটা, ঠিক আছে? আর এই কবিতাটা প্রথম থেকে শেষ অব্দি খুব সুন্দর করে দেখবে, তাহলে এই তোমাদের যে ধরনের প্রশ্ন আসে, আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই কবিতাটা শোনার পরে করতে পারবে, কোনো অসুবিধা হবে না, তোমরা দেখবে। এবং তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের অবশ্যই শেয়ার করবে, কারণ সবাই দেখুক, সবাই জানুক, এটাই আমার একমাত্র চাহিদা, ঠিক আছে? আর অবশ্যই লাইক করবে, লাইক করলে আমার খুব ভালো লাগে। আসলে দেখো, আফ্রিকা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। উৎস 1937 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতাটি রচনা করেন। কবিতাটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় 1343 বঙ্গাব্দে। পরবর্তীকালে কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে 16 সংখ্যা কবিতা হিসাবে স্থান পায়। এছাড়াও কবিতাটিকে পরবর্তীকালে সঞ্চয়িতা কাব্য সংকলনের অন্তর্ভুক্ত করা হয়। এবার দেখো একটু বিষয় সংক্ষেপ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যগ্রন্থের আফ্রিকা একটি বিশিষ্ট কবিতা। আলোচ্য কবিতায় আদিম আফ্রিকার ছায়াঘন সৌন্দর্য বর্ণনার পাশাপাশি সাম্রাজ্যবাদের আগ্রাসনে বিপর্যস্ত আফ্রিকার ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ সারা জীবন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং বিশ্ব মানবতার পক্ষে ছিলেন। আফ্রিকার প্রতি সমানুভূতিতে এবং সাম্রাজ্যবাদের প্রতি তীব্র ধিক্কারে কবি আলোচ্য কবিতাটি রচনা করেছেন। তথাকথিত সভ্য সমাজের বর্বরোচিত অত্যাচার, শোষণ, লুণ্ঠনে রক্তাক্ত, ক্ষতবিক্ষত হয়েছে আফ্রিকা। এভাবে ইউরোপীয়রা আফ্রিকার তথা মানব সভ্যতার ইতিহাসকে অপমানিত এবং কলঙ্কিত করেছে। কিন্তু কবি জানেন, মানবতার সত্যকে এভাবে নিঃশেষ করা যায় না। হিংসা নয় মানব সভ্যতার শেষ কথা, ক্ষমা। ক্ষমাই সভ্যতার শেষ পুণ্যবাণী, যা উচ্চারিত হয় যুগান্তরের কবির কণ্ঠে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এভাবেই আফ্রিকা কবিতায় মানবতার মর্মবাণী ঘোষিত হয়েছে। এবার কবিতাটা পড়াবো এবং তার ব্যাখ্যাগুলো শোনো। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নানার দিনে। দেখো, সভ্যতার আদি লগ্নে বিশ্ব সংসারের সৃষ্টিকর্তা অর্থাৎ পরমেশ্বর নিজের সৃষ্টিকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না এবং তিনি কিছুতেই তৃপ্ত হতে পারছিলেন না, তাই নিজের প্রতি চরম অসন্তোষে নিজের নতুন সৃষ্টিকেই বারবার বিধ্বস্ত করছিলেন। এরকমই ভাঙা গড়ার মধ্য দিয়ে জন্ম হয়েছিল আফ্রিকা মহাদেশের। এই জন্য বলছে, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে। রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিঁড়িয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। সৃষ্টির আদি লগ্নে প্রাচীর ধরিত্রীর স্থলভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল উত্তাল রুদ্র সমুদ্র। ভূবিজ্ঞানের নিরিখে বলা যায়, টেকটনিক প্লেটগুলির স্থানান্তরের ফলে একসময় আফ্রিকান প্লেটের সৃষ্টি হয়, আর এভাবেই প্রাচ্যের মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আফ্রিকা মহাদেশটি এবং রুদ্র সমুদ্রের উত্তাল তরঙ্গ তাকে নিয়ে গিয়ে বাঁধল গহন অন্ধকারাচ্ছন্ন অরণ্যানীর গভীর ছায়ায়। অবগুণ্ঠনবতী নারীর মতোই বনস্পতির নিরাপদ আশ্রয়ে আপন সৃষ্টিকে ঘিরে মগ্ন ছিল আফ্রিকা মহাদেশ। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। কি বলতে চাইছেন কবি? আলোছায়ময় রহস্যপূর্ণ পরিবেশে আফ্রিকাকে একাই শুরু করতে হয়েছিল আত্ম অন্বেষণ ও আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম। সদ্যজাত শিশু যেমন সময়ের সঙ্গে সঙ্গে চারপাশকে চিনে নিতে শুরু করে, জগতের বুকে নবজন্ম লাভ করে আফ্রিকা নিভৃতে নির্জনে আপন অন্তরে জগতের গভীরতম রহস্য সঞ্চয়ে ব্যাপৃত ছিল। চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, চিনে নিয়েছিল জল স্থল আকাশের দুর্বোধ্য সংকেতমালা বা প্রকৃতির রহস্যাবৃত আচরণকে। আফ্রিকার রহস্যঘন নিবিড় প্রকৃতির অন্তর্নিহিত জাদুর প্রভাবে আফ্রিকার চেতনাশূন্য হৃদয় সভ্যতার মন্ত্রে, আত্মজাগরণের মন্ত্রে ধীরে ধীরে জেগে উঠেছিল। বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। কিরকম বলতে চাচ্ছেন? ধীরে ধীরে আফ্রিকার চেতনাতীত মনে আত্মজাগরণের মন্ত্র জেগে উঠেছিল, তার আত্মপ্রকাশ ঘটল বিশ্ব মানব সভ্যতার পটভূমিতে। শক্তি সাধনার ব্রতে সংখ্যাকে পরাজিত করে বিশ্ব মহাকাশে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিল সেই যেন তার ভীষণকে বিদ্রুপ করা।
প্রাকৃতিক বিভীষিকার প্রতি বিরূপ হয়ে ভীষণতার ভয়কে জয় করার প্রয়াস, সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিনায় তাণ্ডবের দুন্ধুবি নিনাদে। এখানে একটু খেয়াল করো, আফ্রিকা মহাদেশে নিজের সংখ্যা অর্থাৎ ভয়কে পরাজিত করতে চাওয়ার কথা বলা আছে। সৃষ্টির দুর্গম রহস্যভেদে নিজেকে উগ্র বিভীষিকাময় করে তুলে আত্মপ্রতিষ্ঠার অভিপ্রায়ে সংখ্যাকে সে পরাজিত করতে চাইছিল। দুন্দুবি হল দামামা জাতীয় এক প্রকার বাদ্যযন্ত্র যা রণক্ষেত্রে ধ্বনিত হয়। পুরাণে কথিত আছে, দক্ষ যজ্ঞে স্বামীর অপমান সইতে না পেরে সতী দেহত্যাগ করলে ক্রুদ্ধ শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডবৃত্ত করেন। হ্যাঁ, তখনই দুন্দুবি বাজেন আর কি। এখানে কবিতায় কবি বলতে চেয়েছেন, ঘন অরণ্যে নিবিড় ছায়াময় আফ্রিকা প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রামে ব্যাপৃত ছিল, সেই কাল সমরে দুন্ধুবি নিনাদের ভয়ানক শব্দের মতোই ভয়ঙ্কর গর্জন উত্থিত হয়েছিল তার উগ্র সমুদ্র ও প্রকৃতির মধ্য থেকে। বিভীষিকাময় উগ্র রূপের প্রকাশে সেদিন আফ্রিকা প্রকৃতির ভীষণ রূপকে দূর করতে চেয়েছিল। হায় সায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। সাবিত অর্থাৎ ছায়া ঢাকা, আসলে আধুনিক সভ্যতা ও জ্ঞানের আলো থেকে সে বঞ্চিত। সভ্য জগতে সভ্যতা গর্বী মানুষের কাছে আফ্রিকা সহজ সরল কৃষ্ণাঙ্গ রূপ অপরিচিত ছিল। আধুনিক সভ্যতা প্রবেশ করতে পারেনি তাই সে উপেক্ষিত আবিল দৃষ্টি অর্থাৎ কলুষিত মলিন দৃষ্টিতে। ঠিক আছে, আবিল দৃষ্টি মানে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। লোহার হাতকড়ি নিয়ে আফ্রিকা এসেছিল সাম্রাজ্যবাদী সেই মানুষ ধরার দল, যারা জানো তো আফ্রিকা থেকে সব মানুষ ধরে নিয়ে তাদের কৃতদাসে পরিণত করা, তাদের কিভাবে অত্যাচার করা, এখানে বলতেছেন কবি। যারা নেকড়ের চেয়েও হিংস্র সভ্য ইউরোপীয় জাতিবর্গ, যারা সভ্যতার আলোর গর্বে অন্ধ হয়ে উঠেছিল আফ্রিকার সূর্যহারা অরণ্যের অন্ধকারের চেয়েও। সূর্যহারা অরণ্য তো অন্ধকার, সেই তাদের মন আছে তার থেকেও অন্ধকার, এটা বুঝতে চেয়েছেন। কিন্তু সেই তথাকথিত সভ্যরা ছিল বর্বর ও লোভী, যা দিয়ে তারা নিজেদের নির্লজ্জ অমানুষতাকে নগ্নভাবে প্রকাশ করেছিল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আকস্মাৎ সাম্রাজ্যবাদীর আক্রমণে দুর্বল আফ্রিকা উদ্গত ভাষাহীন ক্রন্দনে ভেসে গিয়েছিল। সব হারানোর বেদনায় আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে অরণ্যপাত বাষ্পাকুল হয়ে উঠেছিল। আফ্রিকাবাসীদের বেদনার অশ্রু ও প্রতিবাদের রক্ত মিশে ধুলি পঙ্কিল হয়ে উঠেছিল। রক্ত ও অশ্রু মিশ্রিত ধুলির বিভৎস কাদার পিণ্ড দস্যু পায়ের কাঁটা মারা জুতোর অপমানিত ইতিহাসে চিরচিহ্ন রেখে গিয়েছিল। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আর ওদিকে সমুদ্র পারে কি করছিল? সমুদ্র পারে সেই মুহূর্তে সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজোর ঘণ্টা, এবং শিশুরা পরম নিশ্চিতে মায়ের কোলে খেলছিল। কবিরা গাইছেন সুন্দরের গান, একদিকে আফ্রিকায় চলছে মানবতার চরম লাঞ্ছনা অপমান, অন্যদিকে শান্ত নির্বিঘ্ন জীবন বয়ে চলেছে। একই সময় অত্যাচারীদের আর্তনাদ আর কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা সভ্যতার অন্তঃসার শূন্যতাকে প্রকট করে তুলেছে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যাকাল, সূর্য অস্ত গেলে আলো আঁধারের বিশেষ সন্ধিক্ষণই হল প্রদোষকাল। ঝঞ্ঝা বাতাস অর্থাৎ প্রবল ঝোড়ো বাতাস, শুদ্ধ শ্বাস অর্থাৎ শ্বাসবায়ু বন্ধ হয়েছে এমন অবস্থাটি। প্রদোষকাল ঘনিয়ে আসতে সাম্রাজ্যবাদী পশুরা তাদের গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে তাদের অশুভ উল্লাসের দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। অর্থাৎ পাশ্চাত্য দেশগুলি ক্ষমতা দখল লড়াইয়ে দুর্বল জাতিকে নিদারুণ শোষণ অত্যাচারে জর্জরিত করেছিল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে।
বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আবার শোনো, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। যুগান্তের কল্পিত কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন মানহারা সাম্রাজ্যবাদের দ্বারা লাঞ্ছিত আফ্রিকার দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াতে বলেছেন, কারণ নখ দাঁত সম্পন্ন সাম্রাজ্যবাদীরা তার মানবতাকে লুণ্ঠন করেছে, তাকে মানহারা করেছে, আফ্রিকাকে মানহারা করেছে। কবির মানবিক কল্পনায় লুণ্ঠিতা রমণীর মতোই আফ্রিকা লাঞ্ছিত সর্বহারা, তার মানহারা। রবীন্দ্রনাথ মনে করেন অশুভ শক্তির পতন অনিবার্য, কালের রথের চাকায় যেমন গমন আছে তেমনি প্রত্যাগমনও আছে, হিংস্র প্রলাপের মধ্যে ক্ষমা হয়ে উঠুক বিচারের মানদণ্ড। কবি বলেছেন হিংসার বিরুদ্ধে প্রতিহিংসাকে দাঁড় না করিয়ে ক্ষমার আদর্শকে তুলে ধরতে, সাম্রাজ্যবাদী আগ্রাসন স্বৈরাচারী নির্যাতন মানব সভ্যতার চরমতম পাপ, সেই পাপ করে চলেছে ইউরোপীয় রাজশক্তি, আফ্রিকাবাসীর উপর তাদের পাশবিক অত্যাচার মানব ইতিহাসকে কলঙ্কিত করেছে। এই হিংস্র প্রবণতার বিরুদ্ধে ভূদর্শী যুগান্তের কবি মানবতার ও শান্তির পক্ষে যে বাণী উচ্চারণ করেন তাই সভ্যতার পূর্ণবাণী। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ভিডিওটা বেশ কয়েকবার দেখবে, তাহলে দেখবে থেকে যে প্রশ্নগুলো আসে তোমাদের লাইন ধরে সেগুলো অবশ্যই পারবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।